হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে চঞ্চল ঘোষের নিমেষের রিজনিংয়ের দ্বিতীয় অধ্যায়ের যে সমাধানগুলো আমি করাচ্ছিলাম তার একটা পার্ট অলরেডি করিয়ে দেওয়া হয়েছে, যেখানে 1 থেকে 10 পর্যন্ত রিজনিংয়ের সমাধান করানো হয়েছে। আজকের ভিডিওতে 10-এর পর থেকে অর্থাৎ 11 থেকে রিজনিংয়ের সমাধানগুলি আমি আজকের এই ভিডিওতে করাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তাহলে আজকের ভিডিওতে রং টার্ম বা ভুল বা বেমানান যে সিরিজ শুরু করা হয়েছিল তার দ্বিতীয় পার্টের 11 নম্বর সিরিজ থেকে আজকে শুরু হচ্ছে। 11 নম্বর রিজনিংটি আছে এরূপ। এখানে দেখুন, এই রিজনিংটি দেখে হয়তো অনেকের অনেকটা সহজ মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অতটা সহজ নয়। ভালো করে একটু বুঝে নেবেন। এখানে দেখুন, 2 এর পরে 3, 3 এর পরে 6, অর্থাৎ এখানে 2 গুণ হয়েছে বলে মনে হচ্ছে, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কিন্তু এরকম না। এখানে যেটা করা হয়েছে, এখানে 2 এর সাথে এখানে 2 এর সাথে যেটা গুণ করা হয়েছে 2 এর 3, এখানে 2 আর 2 কেটে যাওয়াতে 3 আছে। এবার এখানে যেটা করা হয়েছে 3 এর সাথে গুণ করা হয়েছে 2, যেটা গুণ করা হয়েছে 3 দুগুণে 6, 2 এ 2 কেটে গিয়ে থাকলো 3, সেই 3 এখানে রয়েছে, সেই 3 এর সাথে আবার 2 গুণ করে হয়েছে 6। এবার 6 এর সাথে 12 কিন্তু 2 গুণ করে আসেনি। 3 এর পরের বেজোড় সংখ্যা হচ্ছে 5, 5 এর 2 এখানে গুণ করা হয়েছে, তাহলে 2 আর 6 কাটলে হয় 3, সেই 3 এর সাথে এখানে 5 যোগ করে 3 5 এখানে হওয়া উচিত 15। এই 15-এর সাথে এখানে আবার গুণ করতে হবে 3, 3 15 হয়েছে 45, অর্থাৎ 2 এর পরে এখানে 3 গুণ হলো। তাহলে এবার একইভাবে পরের সিরিজে যেটা হবে, পরের সংখ্যায় যেটা হবে, 3-এর পরের বেজোড় সংখ্যা 5, 5-এর পরের বেজোড় সংখ্যা 7, অর্থাৎ 7-এর 2 দিয়ে এই অংশটাকে গুণ হবে। এবং এটা গুণ করার ফলে দেখবেন এই অংশটা কিন্তু এসে যাচ্ছে 157.5। তাহলে এবার যেটা হবে, এখানে 2 দিয়ে গুণ করা হলো, তারপরে ভগ্নাংশ দিয়ে গুণ করার পর 3 দিয়ে গুণ করা হলো, তাহলে আবার ভগ্নাংশ গুণের পরে এবার 3-এর পরে গুণ হবে 4 দিয়ে, গুণ 4। এই অংশটার সঙ্গে 157.5-এর সঙ্গে 4 গুণ করলে হয় 630, অর্থাৎ তাহলে বেমানান যেটা ছিল সেটা ছিল এখানে এই 12, সেখানে হবে 15। তাহলে এখানে উত্তর যেটা হবে ভুল সেটা হবে অপশান সি, অর্থাৎ 12 হবে উত্তর। যদি এখানে বুঝতে কোনো অসুবিধা থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখে নেওয়া যাক 12 নম্বর রিজনিংটি। এখানে যে নিয়মটা প্রযোজ্য হয়েছে, এখানে 5-এর সাথে যেটা করা হয়েছে 2-এর কিউব, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সেই 8-এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হচ্ছে 5। এখানে 2-এর পরের কিউব হচ্ছে 3-এর কিউব, যেটা করলে হচ্ছে 27, 27 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 24, 3-এর পরের কিউব হচ্ছে 4-এর কিউব, এর থেকেও যদি 3 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 61, 4 4 16, 4 16 64, সে 64 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 61, পরে হয়েছে 5-এর কিউব, সে 5-এর কিউব করলে যেটা হয় 5 5 25, 5 25 125, সেই 125 থেকে 3 আবার বিয়োগ করলে হচ্ছে 122, অর্থাৎ এখানে এভাবে 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, প্রতিটা কিউব থেকে 3 করে বাদ দিতে হবে। ঠিক একইভাবে এখানে 6-এর কিউব মাইনাস 3, এখানে 7-এর কিউব মাইনাস 3, এবং এখানে 8-এর কিউব মাইনাস 3 করলে কিন্তু এই সংখ্যাগুলো আসছে। শুধু একমাত্র এখানে 27টা আছে বেমানান, এখানে হবে 24। তাহলে সঠিক উত্তরটা এখানে হলো অপশান এ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবার দেখে নেওয়া যাক 13 নম্বর রিজনিংটি। এখানে যে সিরিজটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 4 7 11, অর্থাৎ এখানে যদি আমরা 1টাকে বাকি রেখে বাকিগুলোকে যদি বিয়োগ করে দেখি, যেমন এখানে 7-এর সঙ্গে 4-এর পার্থক্য 3, অর্থাৎ 7 থেকে -3 করলে 4 হয়। ঠিক একইভাবে 11-এর থেকে
মাইনাস চার করলে সাত হয়, ঠিক এর আগে ষোলোর সঙ্গে মাইনাস পাঁচ করলে এগারো হয়, তাহলে এখানে মাইনাস ছয় হওয়া উচিত, ঠিক ষোলোই হচ্ছে, আর এখানে তাহলে হওয়া উচিত মাইনাস সাত। ঠিক একইভাবে তাহলে তিনের আগে এখানে মাইনাস হওয়া উচিত দুই, তাহলে চার থেকে দুই বাদ দিলে এখানে থাকে বা হওয়া উচিত দুই, তাহলে এখানে যেটা ভুল আছে সেটা হলো এক। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান এ, এক। এবার দেখে নেওয়া যাক চোদ্দো নম্বর রিজনিংটি। এখানে যে সিরিজটা দেওয়া আছে এখানে আছে আটান্ন, তারপরে সাতান্ন, তারপরে চুয়ান্ন, অর্থাৎ এখানে আটান্ন থেকে সাতান্ন এক কম আছে, তারপরে এখানে দেখুন সাতান্নর পরে চুয়ান্ন, অর্থাৎ এখানে সাতান্ন থেকে চুয়ান্ন তিন কম, তাহলে এখানে দেখুন এখানে মাইনাস এক হলো, আটান্ন থেকে মাইনাস এক হয়ে হলো সাতান্ন, সাতান্ন থেকে মাইনাস তিন হয়ে হলো চুয়ান্ন, তাহলে এখানে দেখুন এখানে যেটা হওয়া উচিত এক তিন, বেজোড় সংখ্যাগুলো পরপর বিয়োগ হচ্ছে, তাহলে এখানে হওয়া উচিত মাইনাস পাঁচ এবং সেটা হয়ে হওয়া উচিত উনপঞ্চাশ। এবার দেখা যাক তাহলে এখানে পাঁচের পরে হওয়া উচিত মাইনাস সাত এবং সেটা হয়ে কিন্তু তাহলে উনপঞ্চাশ থেকে সাত বিয়োগ হয়ে বিয়াল্লিশই হচ্ছে, অর্থাৎ ঠিক আছে, বিয়াল্লিশের থেকে তাহলে হওয়া উচিত নয়, সেটা হয়ে হয়েছে তেত্রিশ এবং নয়ের পরের বিজোড় সংখ্যা হয়েছে হওয়া উচিত মাইনাস এগারো এবং সেটাই হয়েছে তেত্রিশ থেকে এগারো বাদ দিলে হয় বাইশ, অর্থাৎ এখানে প্রত্যেকটা বিজোড় সংখ্যা বিয়োগ করা হয়েছে, অর্থাৎ এখানে বেমানান যেটা হলো সেটা পঞ্চাশ, অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশান সি। এটা খুবই সোজা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবার দেখে নেওয়া যাক পনেরো নম্বর রিজনিংটি। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং। এখানে তিন দশ উনত্রিশ সিরিজটা এইভাবে দেওয়া রয়েছে, তাহলে এখানে যেটা হয়েছে এখানে তিনের ক্ষেত্রে হয়েছে একের কিউব, একের কিউব একই হচ্ছে, তার সঙ্গে দুই যোগ হয়েছে অর্থাৎ তিন, তাহলে এবার যেটা হয়েছে দুইয়ের কিউব মানে আট, তার সঙ্গে যোগ হয়েছে দুই, আট আর দুই দশ, এবার হচ্ছে দুইয়ের একের কিউব হলো দুইয়ের কিউব, তাহলে এখানে হওয়া উচিত তিনের কিউব অর্থাৎ সাতাশ, সেই সাতাশের সঙ্গে দুই হয়েছে উনত্রিশ, তাহলে তিনের কিউব হয়েছে মানে এটা হওয়া উচিত চারের কিউব অর্থাৎ চৌষট্টি, চৌষট্টি আর দুই হওয়া উচিত ছেষট্টি, কিন্তু এখানে আছে ষাট। তেমনিভাবে এখানে হওয়া উচিত পাঁচের কিউব প্লাস দুই, এটা আছে ছয়ের কিউব প্লাস দুই, এটা আছে সাতের কিউব প্লাস দুই, তাহলে এখানে যেটা বেমানান হলো ষাট, তাহলে সঠিক উত্তর হলো অপশান সি। আশা করছি এটা সকলে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা এটাই ছিল চঞ্চল ঘোষের দ্বিতীয় অধ্যায়ের রিজনিংয়ের পার্ট টু এর প্রশ্নাবলী। এবং যদি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং এই ধরনের সমস্ত পার্টগুলো পেতে এবং চাকরির সমস্ত খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।